মুখ্যমন্ত্রী সোণোৱাল ডাঙৰীয়া, আজির দিন আপনার নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সন্দর্ভ স্থিতি কি? মুখ্যমন্ত্রী মহোদয়, প্রকৃততে আপনি কার পক্ষত? আপনি স্পষ্ট করক আপনার স্থিতি, আপনি কার পক্ষত? অসমৰ ৰাইজৰ পক্ষত নে দিল্লীৰ পক্ষত? নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাললৈ এই প্রশ্ন কৃষক নেতা অখিল গগৈ। আপনি জাতি মাতি ভেটি রক্ষা করার কথা কয়, আপনি কয় যে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর মানুষক একগুট করবর কারণে আপনি কাম করে আছে। এতিয়া মুখ্যমন্ত্রী মহোদয়, বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর রাইজে আপনার মুখেরে শুনব খুঁজে এতিয়া আপনার অসম চুক্তি সন্দর্ভত স্থিতি কি? দুদিন পূর্বে দিল্লীত অনুষ্ঠিত হয়ে যাওয়া বিজেপির রাষ্ট্রীয় কার্যনির্বাহত দলটির সভাপতি অমিত শাহর ঘোষণা, বিজেপি সরকারে সংস্থাপন দিবই হিন্দু বাংলাদেশিক। কার্যনির্বাহকত অমিত শাহর এই সদম্ভ ঘোষণার সময়ের সাক্ষী হয়ে প্রেক্ষাগৃহতে বহি আছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। সেয়ে মঙ্গলবারে সংবাদমেলত কৃষক নেতা অখিলর প্রশ্ন, বিধেয়কখনক লৈ এতিয়া কি স্থিতি মুখ্যমন্ত্রীর? আপনি অসম চুক্তির পক্ষ না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলর পক্ষ? আপনি অসমৰ ৰাইজক আপুন বুলি ভাবে নে নাগপুর আর দিল্লির নির্দেশ মানি আপনি এনে আগবাড়ি যাবেন? অগপর সমালোচনা তো সরব কৃষক নেতাজন, অসম চুক্তির এটা শব্দও ইফাল সিফাল হলে মানি নলও বলে কোয়া অগপর নেতাসকলে এতিয়াও দোহারিবনে একই স্থিতি। 2019তো অব্যাহত থাকিব অগপ বিজেপির মিত্রতা, কি হব এই মিত্রতার উমৈহতীয়া শর্ত? অগপক কটাক্ষ করে অখিলর প্রশ্ন, যে 19ত এজেপি বিজেপি একেলগতে নির্বাচন যে খেলিব, তেতিয়াহলে কমন মিনিমাম প্রোগ্রাম তো কি হব? তারমানে 19ৰ এমপি ইলেকশন সংসদীয় নির্বাচনের কমন মিনিমাম প্রোগ্রামত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলও থাকিব নেকি? অখিলর দাবি, অসমর রাইজক আভুয়া ভারি মন্ত্রিত্ব খামুচি থাকা অতুল বরা কেশব মহন্তর কৌশল আর নীতিকে। হিন্দু বাংলাদেশী সংস্থাপনের প্রসঙ্গ ওলালে অগপ নেতাই কয় মুখ্যমন্ত্রীর জাতীয়তাবাদের উপর বিশ্বাস আছে অগপর, সেই বিশ্বাস এতিয়াও আছে নে অগপর? অগপয়েহে মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রাখে বলে তাৎসল্য করে অখিলে কলে কিয় আর কেতিয়ার মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস নাই কৃষক মুক্তির? আমি কিন্তু মুখ্যমন্ত্রীকে আগর পর বিশ্বাস নকরো, আমি কৃষক মুক্তিয়ে বিশ্বাস নকরো। কেলে নকরো? করিমগঞ্জত যে পতাকা খড় উড়াইছিল আপনার মনত আছে নে, বাংলাদেশক মাতি নিদিও বলে? বাংলাদেশক মাতি দি দিলে তেও কেন্দ্রীয় মন্ত্রী হয়ে থাকে। সর্বানন্দ সোণোৱালক আমি তেতিয়ার বিশ্বাস নকরো যেতিয়ার বৃহৎ নদী বান্ধ বন্ধুয়ার পক্ষত স্থিতি গ্রহণ করে থাকা আমি দেখি। ইলেকশনের আগত তো আপনার সকলের মনত আছে গোগামুখত রাজনাথ সিংর বিজেপিয়ে কি মিটিং করেছিল, কি সমাবেশ করেছিল সবর মনত আছে। ইলেকশনের পাশত এটা বৃহৎ নদী বান্ধ বন্ধাবলে পথ্যপরিকর। এই প্রত্যেকটি প্রশ্নত মুখ্যমন্ত্রী সুবিধাবাদী স্থিতি গ্রহণ করে আহিছে। সরব অখিল, ইয়ার বিপরীতে এইবেলি রহস্যজনকভাবে মৌন আছে অগপকে ধরে জাতীয়তাবাদী সংগঠন সমূহ। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহযোগত মানসজ্যোতি বরুয়ার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।